سورة الدهر بسم الله الرحمن الرحيم فرم دائماي نراتي شاي مهربان اللار نامي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের উপর কি সীমাহীন মহাকালের এমন একটা সময় অতিবাহিত হইয়াছে যখন তাহারা উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আমরা মানুষকে এক সংমিশ্রিত শুক্রাণু হইতে সৃষ্টি করিয়াছি যেন আমরা তাহাদের পরীক্ষা লইতে পারি আরও এই উদ্দেশ্যে যে আমরা তাহাদিগকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী বানাইয়াছি আমরা তাহাদিগকে পথ দেখাইয়াছি ইচ্ছা হইলে শুকুরকারী হইবে কিংবা হইবে কুফরকারী কাফিরদের জন্য আমরা শিকল কণ্ঠবের ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি নেককার লোকেরা জান্নাতে পানপাত্র হইতে এমন শরাব পান করিবে যাহার সহিত কর্পূর পানের মিশ্রণ থাকিবে ইহা হইবে একটি প্রবাহমান ঝর্ণা যাহার পানির সহিত আল্লাহর বান্দারা শরাব মিশাইয়া পান করিবে এবং যেখানে ইচ্ছা অতি সহজেই উহার শাখা প্রশাখা বাহির করিয়া লইবে ইহারা হইবে সেই সব লোক যাহারা মানত পূরণ করে এবং সেই দিনটিকে ভয় করে যাহার বিপদ সর্বত্র বিস্তৃত হইবে আর যাহারা আল্লাহর ভালোবাসায় মিসকিন ইয়াতিম ও কয়েদিকে খাবার খাওয়ায় এবং তাহাদিগকে বলে আমরা তোমাদিগকে কেবল আল্লাহর জন্যই খাওয়াইতেছি আমরা তোমাদের নিকট হইতে না কোনো প্রতিদান চাহি না কৃতজ্ঞতা আমরা তো আমাদের রবের পক্ষ হইতে সেই দিনের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত যেদিনটি হইবে কঠিন বিপদে আকীর্ণ অতিশয় দীর্ঘস্থায়ী অতএব আল্লাহ তাআলা তাহাদিগকে সেই দিনের অমঙ্গল হইতে রক্ষা করিবেন এবং তাহাদিগকে সজীবতা ও আনন্দ স্ফূর্তি দান করিবেন আর তাহাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাহাদিগকে জান্নাত ও রেশমি পোশাক দান করিবেন সেখানে তাহারা উচ্চ আসন সমূহে ঠেস দিয়া বসিবে তাহাদিগকে না সূর্য তাপ জ্বালাতন করিবে না শীতের প্রকোপ জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাহাদের উপর অবনত হইয়া থাকিবে এবং উহার ফলপাকড় সর্বদা তাহাদের আয়ত্তাধীন থাকিবে তাহাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা পরিবেশন করানো হইবে সেই কাঁচপাত্রও রৌপ্য জাতীয় হইবে এবং সেইগুলি পরিমাণ মতো ভর্তি করিয়া রাখা হইবে তাহাদিগকে সেখানে এমন সুরাপাত্র পরিবেশন করানো হইবে যাহাতে শুকনা আদার সংমিশ্রণ থাকিবে ইহা হইবে জান্নাতের একটি নির্ঝর যাহাকে সালসাবিল বলা হয় ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا তাহাদের সেবাকার যে এমন সব বালক ব্যস্ত সমস্ত হইয়া ছোটাছুটি করিতে থাকিবে যাহারা চিরকালই বালক থাকিবে তোমরা তাহাদিগকে দেখিলে মনে করিবে ইহারা যেন ছড়াইয়া দেওয়া মুক্তা وإذا رأيت
তোমরা সেখানে যেদিকেই দৃষ্টি নিক্ষেপ করিবে শুধু নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়িবে এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমরা দেখিতে পাইবে عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا তাহাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মখমলের কাপড় থাকিবে তাহাদিগকে রৌপ্যের কঙ্কণ পরানো হইবে এবং তাহাদের রব তাহাদিগকে পবিত্র পরিচ্ছন্ন শরাব পান করাইবে إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا ইহাই হইল তোমাদের শুভ প্রতিফল কারণ তোমাদের কার্যকলাপ যথার্থ ও মূল্যবান রূপে গৃহীত হইয়াছে إنا نحن نزلنا عليك القرآن تنزيلا হে নবী আমরাই তোমার প্রতি এই কুরআন অল্প অল্প করিয়া নাজিল করিয়াছি فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا অতএব তুমি তোমার আল্লাহর আদেশ নির্দেশ পালনে ধৈর্য ধারণ করো আর ইহাদের মধ্যে হইতে কোনো দুষ্কৃতিকারী কিংবা সত্য অমান্যকারীর কথা মানিও না واذكر اسم ربك بكرة وأصيلا তোমার রবের নাম সকাল সন্ধ্যা স্মরণ করো ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا রাত্রিবেলায় তাহার সামনে সিজদায় অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার তসবিহ করিতে থাকো এই লোকেরা তো দ্রুত অর্জিতব্য জিনিসকে ভালোবাসে আর ভবিষ্যতে যে ভয়াবহ দিন আসিতেছে উহাকে উপেক্ষা করিয়া চলিয়াছে نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا তাহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং তাহাদের প্রতিটি সন্ধিস্থল শক্ত করিয়া দিয়াছি আমরা যখনই চাহিব তাহাদের আকার আকৃতি পরিবর্তন করিয়া ফেলিব إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا ইহা একটি নসিহত বিশেষ এক্ষণে যাহার ইচ্ছা নিজের রবের নিকট যাওয়ার পন্থা অবলম্বন করিতে পারে আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ চাহিবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما তিনি স্বীয় রহমতের মধ্যে যাহাকে চাহেন গ্রহণ করেন আর জালিমদের জন্য তিনি বড় পীড়াদায়ক আজাব স্থির করিয়া রাখিয়াছেন